একটা কথা বলি গো, যদি কারো বংশে কারো সংসারে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, শ্রী গোবিন্দ বলেছিলেন তার একুশ কুলকে আমি আমার চ। নমস্কার, এখন দেখছেন সনাতনী মিডিয়া। করণে আত্মসাত করে নে, একুশ কুলকে আমি নিয়ে নে। আজকে আমাদের সংসারে ভক্ত দরকার, সাধু দরকার, খুব দরকার। একজন সাধু পৃথিবীতে যত, আজকে বলতে হয় এই কথাটি খুব উচ্চ কণ্ঠেই বলতে হয়, আপনাদের এলাকার আমাদের গোপীনাথ ব্রহ্মচারী, তিনি বড় বুকে আশা নিয়ে, বল নিয়ে, সাহস নিয়ে আমাদের সনাতন পিছিয়ে পড়া নির্যাতিত হিন্দুদের পক্ষ থেকে যে ভাষা উচ্চারণ করছেন চিন্ময়নন্দ ব্রহ্মচারীজি, ভাবা যায়? আমার পক্ষে কোটি জন্মেও সম্ভব না। এই জন্য সাধু প্রয়োজন। ধর্মকে বাঁচাতে গেলে, রাষ্ট্রকে বাঁচাতে গেলে, ধর্মকে সুরক্ষিত করতে গেলে, জাতিকে সুরক্ষিত করতে গেলে সাধু তৈরি করুন, ভক্ত তৈরি করুন। এ পৃথিবীতে একশোটা হাসপাতাল করার থেকে একজনকে আচার্য করা, ভক্ত করা জগতের আয় কল্যাণ। এটা প্রভুপাদ বলেছিলেন। অনেকের মনে হতে পারে আবেগে কথা বলছো কেন, একশোটা হাসপাতালে কত লক্ষ কোটি লোকের কল্যাণ হয়। হ্যাঁ, হাসপাতালে যারা যায় সবার রোগ সারে না, অনেকেই সরে যায়, মারা যায়। হাসপাতালে ওষুধ চুরি হয়, হাসপাতালে অপচিকিৎসায় মানুষ মারা যায়, হাসপাতালে গেলে রোগ সেরে বাড়ি এলেও আবার রোগে পড়তে হয়। কিন্তু একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, তিনি আর কোনো হাসপাতালে, আর কোনো জন্ম মৃত্যু চক্রে, আর কোনো মায়ের গর্ভে যাবেন না, চিরদিনের মতো দিনে ভগবত ধামে ফিরে যাবেন, তার জরা মৃত্যু নেই। একজন প্রভুপাদ সারা বিশ্বে যেভাবে কৃষ্ণ নাম প্রচার করেন, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, কোন রাষ্ট্রের কোন নায়কের পক্ষে সম্ভব না বিশ্বে এমনি করে শান্তি হরি নাম বিতরণ করা। 70 বছরের বৃদ্ধ এসি ভক্তিবেদান্ত প্রভুপাদ আমেরিকার বুকে নিঃসম্পদ নিয়ে গিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিলেন, হরি নামে জাগিয়ে দিলেন পাশ্চাত্যকে। এ ক্ষমতা সাধুর থাকে, মহাপুরুষের থাকে। ডাক্তার করতে চান, ইঞ্জিনিয়ার করতে চান, উকিল করতে চান, তাতে আমাদের বাধা নেই, কিন্তু একটা সন্তানকে অন্তত সাধু করুন, মহাত্মা করুন, একুশ কুলকে গোবিন্দ উদ্ধার করবেন। কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে আমাদের হিন্দু সমাজ, সাধু করতে চায় না। 100টা মায়ের কাছে, বাবার কাছে জিজ্ঞাসা করুন, উত্তরকালে ভবিষ্যকালে সন্তানকে কি করতে চান, ওই একই স্লোগান, ডাক্তার, মাস্টার, উকিল, ইঞ্জিনিয়ার। মানুষ করতে কি চান, ভক্ত করতে কি চান? ভক্ত করতে চাইলে তার কণ্ঠে তুলসীর মালা দিতেন, দাদা সঙ্গে তিলক দিতেন, শিখা দিতেন, গীতার বাণী দিতেন, ভগবানের দিব্য নামের মালা দিতেন। ওই ছেলেটা বিপদগামী হওয়ার আগে 10 বার ভাবত যে আমার সংস্কার আছে, আমার পরিবারের পিতামাতার সংস্কার আছে, আমি বিপদগামী হতে পারি না। এই তিলক, এই শিখা, এগুলো সামাজিকভাবে অবক্ষয় থেকে রক্ষা করে। আমি সিনেমা হলে যেতে পারবো না, আমি ওই চায়ের দোকানে সিডি চলছে ওখানে গিয়ে বসতে পারবো না, আমার মালা তিলক আছে, বাধা দেবে, অন্যরা বলবে তোমার জায়গা এটা নয়, তোমার জায়গা মন্দির। সিটিতে সিঁদুর থাকলে, হাতে শাখা থাকলে যেমন অন্যরা মনে করে অন্য কারো ঘরনি, এটা মনে করে অন্তত চোখ ফিরিয়ে নেয় সে অন্য কারো, তেমন মালা তিলক থাকলেও জোম দৃষ্টি ফিরিয়ে নেয়, এ গোবিন্দের, এ আমার সম্পন্না, জোম ও দৃষ্টি ফিরিয়ে নেয়, কিন্তু সংস্কার নেই। আজ আমাদের এগুলো আমরা মনে করি অতীত, এগুলো মনে করি ধর্মের অঙ্গ, ধর্ম ধর্ম করে দেশটা গেল, কিছু কিছু লোকের এরকম বলি, ধর্ম ধর্ম করে, আচার আচার করে দেশটা গেল, সংসারও গেল, যায়নি। ধর্মই, ধর্মের দ্বারাও যদি পৃথিবীতে রক্তক্ষয় বেশি হয়েছে, পৃথিবীতে সব থেকে যুদ্ধ বিগ্রহ হিংসা ধর্মের কারণে হয়েছে, তার বিপরীতে আর একটা কথা বলা যায়, ধর্মের কারণেই জাতি গোষ্ঠী দ্বন্দ্ব রক্তক্ষয় যুদ্ধ যত হয়েছে অন্য কিছু দ্বারা হয়নি, রাজনৈতিক কারণে হয়নি। আবার বিপরীতে একথা বলা যায়, ধর্মের কারণেই পৃথিবীতে যত শান্তি স্থাপিত হয়েছে, ধর্মের কারণেই পৃথিবীতে মানুষ যত কল্যাণ পেয়েছে অন্য কিছুর কারণে পায়নি, এ কথাও সত্য। যথাযথ ধর্ম অনুশীলন আমাদের প্রয়োজন। শ্রীনিতাই ছাদের মহ অনুকম্পায়।
শ্রী শ্রী রাধা দামোদরীর অহিতুকী করুণায়, শ্রী শ্রী দামোদর ব্রত উর্জাদর ব্রত বা নিয়ম সেবা কার্তিক ব্রতের এই মহা ভজনের আর পরম কৃপার মাসে শ্রীমন্দির শ্রী অঙ্গনে আমরা ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধাকথা যজ্ঞের যে পরম সৌভাগ্য প্রাপ্ত হয়েছি সেই ভজন মাসের ভগবানের অহিতুকি কৃপা মাসের এই ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের যে পরম সৌভাগ্য প্রাপ্ত হয়েছি সেই সৌভাগ্যের ভগবানের শ্রীনামরূপ লীলা তার অমীয় প্রসঙ্গ আস্বাদনের পূর্বে সর্বপ্রথমে জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি সমাগত মহাপ্রভুর অনুরাগী প্রিয় গৌড়ীয়গণ বৈষ্ণবজন সন্তজন সাধুজন মহতজন জ্ঞানীজন ধর্মশিলা শ্রদ্ধাশিলা দেবীমূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি কবীর আত্মজ বদ্ধমূর্তৈব যতত্তয়া মৌচিত ভক্তি বাজ কৃতৌচ যিনি নিজে বন্ধনে আবদ্ধ তিনি অন্যের বন্ধন মুক্ত করতে সক্ষম নন। যিনি নিজে বন্ধনে আবদ্ধ তিনি অন্য কারো বন্ধন মুক্ত করতে সমর্থ নন এবং যিনি বন্ধনে আবদ্ধ তিনি উপলব্ধি করেন যে বন্ধন দশার যে কি কষ্ট ক্লেশ তো স্বয়ং ভগবান যিনি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মহানায়ক যিনি তার ত্রিগুণময়ী মায়া দিয়ে অনন্ত ব্রহ্মাণ্ডের জীবকুলকে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন এ বিশ্বব্রহ্মাণ্ডের জীব ভগবানের বহিরঙ্গা দুর্তর্য মায়ার বন্ধনে আমরা আবদ্ধ। যদি মায়া মুক্তি হতো আমাদের পুনরায় জন্ম হতো না, ভগবানের স্বরূপ ধামে ফিরে যেতে পারতাম। মায়া আছে বলেই কর্ম কর্মফল আছে বলেই অপরাধী পাপ আছে বলেই পুনঃ পুনঃ জন্ম। তো ভগবানের দুর্তজ্জা বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের জীব বন্ধনে আবদ্ধ। আমরা যদি একটু জিজ্ঞাসা করি, ভগবান তুমি যদি কখনো বন্ধনে আবদ্ধ হতে বুঝতে বন্ধন দশা মানুষের কি ক্লেশ বা কষ্ট, কিন্তু ভগবানকে কে বন্ধন করবে? অজর অমর সৎসত চিরন্তন সনাতন বিভু পরম ব্রহ্ম ভগবান তাকে বাধা যায় না, তিনি অধরা তাকে ধরা যায় না। অনন্ত বিভু আকাশকে যেমন শামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া যায় না, রঞ্জু দিয়ে আকাশকে বাধা যায় না, যার পূর্ব নেই পশ্চিম নেই পর নেই মধ্য নেই অন্ত নেই তাকে বাধা যায় না।
তো জীব ক্ষুদ্র মায়ার রঞ্জুতে আমরা বন্ধনে বারবার জন্ম মৃত্যু চক্র প্রারব্ধ কর্ম ভোগ ভোগ করছি। ভগবানকে যদি কখনো বন্ধনে আবদ্ধ করা যেত, ভগবান অনুভব করতেন যে যিনি বন্ধনে আবদ্ধ তার কি ক্লেশ, তার কি কষ্ট, কে বাঁধবে ভগবানকে? তো স্বয়ং ঐশ্বর্য মাধুর্য সৌন্দর্যের পরাৎপর পরাকাষ্ঠা পরম ব্রহ্ম সেই ভগবানকে একটি দিন এসেছিল লীলাতে, সেই অখণ্ড পরতত্ত্ব অদ্বয় পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং ভগবান, তিনি দ্বাপরে নন্দ মন্দিরে নন্দভবনে যশোদা শ্রী অঙ্গনে বাৎসল্য প্রেমবতী মহাভাগ্যবতী মা যশোদা, বাৎসল্য রসের রসবতী মহাভাগ্যবতী, তিনি শ্রী গোপালকে আর বাৎসল্য লীলায় ভগবানকে বন্ধনে আবদ্ধ করেছিলেন পুত্র জ্ঞানে। এটি সাধারণ ঘটনা হতে পারত, কারণ আজও দুষ্ট চঞ্চল চপল সন্তানকে মায়েরা বেঁধে রাখে, এটা সাধারণ ঘটনা। আজও গ্রাম বাংলায় দুষ্ট চপল সন্তানের চপলতার কারণে মায়েরা শিকল দিয়ে রঞ্জু দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে অলিন্দে বারান্দায়। তো এতে কি হলো? বলো, মা যশোদা যাকে বাদ দেন সে আমাদের মতো জন্ম মৃত্যু জরাগ্রস্ত সন্তান নয়। আমাদের সন্তানকে বন্ধন করলে দামবন্ধন লীলা হবে না, যদি স্বয়ং অখণ্ড পরতত্ত্ব অনন্ত অসীম ভগবানকে কেউ বাঁধতে পারে সেটাই লীলা হয়। আমাদের সন্তান বাঁধলে লীলা হয় না, কারণ জরামরণ কবলিত ক্ষুদ্র শিশুকে মা বাঁধতে পারে, কিন্তু স্বয়ং ভগবানকে যিনি পুত্র জ্ঞানে সাধারণ জ্ঞানে তুচ্ছ তাচ্ছিল্যভাবে রঞ্জু দিয়ে পট্ট ডরিকা দিয়ে বাঁধলেন, এ সংবাদ বড় বিস্ময়কর। স্বয়ং ভগবান বাৎসল্য প্রেমবতী মহাভাগ্যবতী নন্দমন্দিরে যশোদার স্নেহে তাকে বাধা হলো, পৃথিবী দেখল, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড দেখল, দেবতারা দেখল, মুনি ঋষিরা জানল। ব্রহ্মা বিস্ময় প্রকাশ করে বললেন, হে ভগবান, তুমি আজ বন্ধনে আবদ্ধ হলে। স্বয়ং ভগবানকে পট্টডরিকা রঞ্জু দিয়ে যশোমতী মা বন্ধনে আবদ্ধ করে জগৎকে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? রঞ্জু দিয়ে ভগবানকে বাঁধতে হবে, দড়ি দিয়ে, রঞ্জু মানে দাম মানে দড়ি দিয়ে বাঁধতে হবে? বললো, না গো, এই ভুল কেউ করতে যেও না যে রঞ্জু বা দাম বা দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায়। নমস্ত হস্ত দামনে পরমহংস পরিব্রাজক স্বয়ং ভাগবত আচার্য প্রবক্তা ছিল সুখদেব গোস্বামী প্রণাম করছে ওই দড়িকে। দড়িকে কেউ প্রণাম করে? সুখদেবের মতো পরমহংস কুলতিলক ভাগবত আচার্য কুলতিলক কোনো রঞ্জুকে দড়িকে প্রণাম করে কেউ? নমস্ত হস্তে দামনে দড়িকে কে নমস্কার করে, দামকে কে নমস্কার করে? ওটা দড়ি নয়। মা যশোদা জানিয়ে দিলেন অনন্ত অসীম ভগবানকেও যদি বাঁধতে চাও কেউ, তবে ভক্তি দিয়ে বাঁধো, প্রেম ডোরে বাঁধো, সাধারণ দড়িতে ভগবানকে বাঁধা যাবে না। প্রেম রঞ্জুতে তাকে বাঁধো, ভক্তি রঞ্জুতে তাকে বাঁধো, সাধারণ দড়িতে তিনি বাঁধা পড়বেন না। প্রেম আছে তো, ভক্তি আছে তো, ভগবানকে বাঁধবো, বন্ধনে আবদ্ধ করব। সাধারণ দড়িতে
আমাদের বাধা যায় রঞ্জুতে দাম দিয়ে ভগবানকে বন্ধন করতে গেলে যায় প্রেম ভক্তির রঞ্জু। তো প্রেমে তিনি প্রথমে তো বন্ধন স্বীকার করতে চাননি, আমার গোপালকে বাঁধব, দুষ্ট গোপালকে বাঁধব, তর্জন গর্জন রতা ভাগ্যবতী যশোমতী মা গোপালকে আমার গোপালকে বাঁধব, এই অভিমান নিয়ে চেষ্টা অনেক করেছিলেন, বাঁধতে পারেননি। তা আপনি যদি আপনার ভজনের অভিমান নিয়ে মনে করেন ভগবানকে প্রেম ডোরে ভক্তি ডোরে বাঁধব, ভগবান সে বন্ধন স্বীকার করবেন না। ভজন থাকুক আপনার ধাম নিষ্ঠা, নাম নিষ্ঠা, দন্য নিষ্ঠা, শাস্ত্র নিষ্ঠা, আপনার ভজন থাকুক, কিন্তু ভজনের অভিমান যেন না থাকে, আমি ভজন নিয়া আমি ভজন করি, তাহলে ভগবানকে বাঁধতে পারবেন না। ভজনের অভিমান যার আছে তিনি প্রকৃত ভজনের মর্ম উপলব্ধি করতে পারেননি। এজন্য মা যশোদা প্রথম প্রয়াসে বাঁধতে পারেননি, দুই অঙ্গুলি রঞ্জু বারবার যত যত সংযোগ করে তত দুই অঙ্গুলি বিয়োগ হয়, এর কারণ ভজন থাকলেও ভজনের অভিমান থাকলেও বাধা যায় না। কিন্তু মা যশোদা ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন, মায়ের কষ্ট দেখে বাৎসল্য আর এই রসের শিব্রজনন্দন যশোদানন্দন ব্রজের জীবন, শ্রীগোবিন্দ তখন মায়ের ক্লেশ কষ্ট দেখে, কারণ ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে পারেন না, মায়ের ঘর্মাক্ত শরীর ক্লেশ কষ্ট দেখে আর শ্রীগোবিন্দ বন্ধনে আবদ্ধ হয়ে স্বীকার করলেন। ভজন থাকুক, আমি বক্তা, আমি নামী, আমি পণ্ডিত, আমি পূজারি, আমি নামনিষ্ঠ, আমি ধামনিষ্ঠ, আমি তীর্থনিষ্ঠ, ভজন অভিমান থাকলে ধরা তিনি দেবেন না, প্রেম ভক্তিতে তাকে বাধা যাবে না। যশোদা মা তাকে বন্ধন করেছিলেন, কিন্তু যশোদা মায়ের বন্ধন নন্দ বাবা নন্দ পিতা খুলে দিয়েছিলেন। আর একজন বেঁধেছিলেন যার বন্ধন গোবিন্দ কোনো দিনই কোনো লীলাতে কোনো কল্পেই খুলতে পারেননি, কে তিনি? যশোদা মা যে দাম দিয়ে বেঁধেছিলেন তার উদরকে, আচ্ছা যশোদা মায়ের যশোদা শব্দের অর্থ কি? যশ যিনি দান করেন, তো কাকে যশ দান করছেন? যশশ্রী ভগবান, ভগবানের যশ কম আছে কি? স্বয়ং ভগবান অনন্ত ঐশ্বর্য মাধুর্যে, স্বয়ং ভগবানের অনন্ত গুণ অনন্ত লীলা, তো তার যশ যশোদা কি দান করবেন? বলে হ্যাঁ, স্বয়ং যশশ্রী ভগবানকেও যশ দান করেছেন বলেই তিনি যশোদা। সূর্যকে প্রদীপ জ্বালিয়ে আলো দেওয়া যাবে তো? ভাস্বর ভাস্কর প্রজ্বলিত উদ্দীপ্ত সূর্যকে মাটির প্রদীপের আলোতে আলোকিত করা যাবে? তো যশশ্রী ভগবানকে তুমি কি যশ দান করবে? কিন্তু গোবিন্দ বললেন, দেখো ভক্তই আমাকে যশ দান করে, আজ যদি মা যশোদা তার বাৎসল্য প্রেমে দাম দিয়ে আমার উদরকে না বাঁধেন, আমার নাম দামোদর হতো না, বিশ্বে দামোদর রূপে আমার পরিচিতি হতো না, মা যশোদায় আমাকে যশ দান করলেন। ভগবান তার নিজের নাম নিজে রাখেন না, ভগবান তার নিজের মহিমা গুণ নিজে প্রচার করেন না, ভক্তই ভগবানের মহিমা প্রচার করেন, ভক্তই ভগবানের যশ কীর্তি জগতে প্রকাশ করেন, এই জন্য ভগবানের কাছে তার ভক্ত প্রিয়। শ্রীগোবিন্দের অষ্টোত্তর শত নাম একটিও গোবিন্দ নিজে রাখেননি, রেখেছেন ভক্তরায়। যশোদা শব্দের অর্থ যিনি যশ দান করেন, তাজ স্বয়ং যশশ্রী ভগবানকেও দামোদর রাম রূপে পৃথিবীতে যশ দান করলেন, এই জন্য যশোদা নন্দ আনন্দয়ুতি ইতি নন্দ
নন্দ পিতা কেন, যিনি আনন্দকেও আনন্দ দান করতে পারেন, যিনি আনন্দ দাতা ইনি নন্দ। নন্দীর দুলাল নন্দীর নন্দন কেন, কারণ আজ নন্দ মহারাজ আনন্দকেই দান করছেন, তার প্রেমে তার বাৎসল্যর অতীতে স্বয়ং অখণ্ড ভগবান আর মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশুরূপে নন্দ বাবার বুকে এলেন, নন্দ বাবার পাদুকা জুতো বয়ে দিলেন গোবিন্দ। নন্দ বাবা বলছে, কানাই আমার পাদুকা কোথায় দেখতো? ভগবানকে বলা যাবে তো আমার জুতোখানা কোথায়, জুতো জোড়া কোথায়? এতটা বাৎসল্য প্রেমে নন্দ যশোদা যশোমতী বা ভাগ্যবতী ব্রজগোপীগণ এমন প্রেমে বেঁধেছেন, এমন ভগবানকে প্রেমের দ্বারা বশীভূত করেছেন ভক্তির দ্বারা, যে নন্দ বাবার জুতো পাদুকা গোবিন্দ মস্তকে আর বুকে ধরে বাবার পায়ে পরিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান। এখানে ভগবান নয়, এখানে পুত্র জ্ঞানেই এটি করছেন। তো নন্দ পিতা জগৎকে আনন্দ দান করছেন, গোপালকে প্রেমে। আচ্ছা, ভগবান নিরাকার, শুনেছি বেদ ভগবান বললেন ভগবান নির্বিশেষ, ভগবান নিরাকার, কিন্তু নিরাকার ভগবান আজ সাকার হলেন নন্দ যশোদা ব্রজ ভাগ্যবতী গোপীদের প্রেমের দ্বারা নিরাকার আজ আকার নিলেন। আচ্ছা, ভগবানের রূপ কোনটি? তিনি যৌবন, তার যৌবনবতী রূপ, না তিনি শিশু, না তিনি কিশোর, না তিনি পৌঢ়। স্বয়ং ভগবানের স্বরূপ কি? স্বয়ং ভগবান তার স্বরূপ কি? বলল, তিনি বালক নন, কৌমার নন, তিনি নবকিশোর নটবর। ভগবানের স্থায়ী স্বরূপ রূপ হলো নবকিশোর নটবর। তিনি তার যৌবনও নাই, পৌঢ়ত্ব নাই, বার্ধক্যও নাই, কৌমার নাই, তিনি নব কিশোর নট বর। ভগবানের স্বরূপ হল নবকিশোর। তো যিনি স্বয়ং কিশোর স্বরূপে, তিনি শিশু হলেন কেন? বলো, ভক্তির দ্বারা, ভক্তের ভক্তি ভাবনার দ্বারা ভগবান বাধ্য হয়েছেন কিশোর মূর্তি থেকে যশোদার বাৎসল্য প্রেমে শিশুরূপ নিতে। ভগবানকে বাধ্য করা যায়? ভগবানকে বাধ্য করা যায়? বলো, যায়। ভক্ত এবং ভক্তি, তার ভক্তির দ্বারা ভগবানকে বশীভূত করে বাধ্য করেন। আমি যেমন করে চেয়েছি তোমাকে আমার কাছে তেমন করে আসতে হবে। তুমি কিশোর হতে পারো, কিন্তু আমি তোমাকে চেয়েছি বাৎসল্য পরিচ্ছিন্ন মধ্যমাকার শিশুরূপে, তোমাকে আমার কাছে ওই রূপে আসতে হবে। তো যিনি নবকিশোর নটবর, তিনি আজ মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশুমূর্তি ধরে যশোমতী নন্দ পিতার কোলে এলেন। কত বড় ভক্তির মহিমা! ভক্তি কত বড় গরীয়সী, মহীয়সী! ভক্তির কত বড় মহামহিমা! আচ্ছা, আপ্তকাম পুণ্যকাম, স্বয়ং ভগবানের ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, কিন্তু মা যশোদার স্তন পান করবে বলে গোপাল আঁচল ধরে কতই কেঁদেছেন, মা খেতে দাও, ক্ষুধা পেয়েছে। যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জরা নেই, ব্যাধি নেই, যিনি অজর অমর শাশ্বত চিরন্তন অব্যয়, সেই ক্ষুধা তৃষ্ণারহিত ভগবানেরও চিত্তে ক্ষুধা জাগিয়ে দিয়েছে যশোদার প্রেম। কত বড় সংবাদ বলুন তো! নিরাকার হয়েও তিনি সাকার হলেন, নবকিশোর হয়েও তিনি বালগোপাল হলেন, শিশুগোপাল হলেন। ক্ষুধা তৃষ্ণার অতীত স্বয়ং ভগবান হয়ে, ক্ষুধায় কাতর হয়ে তিনি মা যশোদার স্তন পান করছেন। এ কত বিস্ময়কর সংবাদ! এটি একমাত্র সম্ভব ব্রজবৃন্দাবনে, একমাত্র সম্ভব এই ব্রজ প্রেমে, ব্রজ রীতিতে। তো মা যশোদা যে বন্ধনে আবদ্ধ করেছিলেন, সেই বন্ধন নন্দ বাবা এসে বন্ধন মুক্ত করেছিলেন, কিন্তু একজনের বন্ধন গোবিন্দ খুলতে চেষ্টাও করেননি, পারেননি। তিনি কে জানেন? তিনি স্বয়ং রাধা ঠাকুরানী। তার বন্ধন মুক্ত করবার মতো শক্তি স্বয়ং ভগবানেরও নাই।
এজন্য আমরা রাধা দামোদর বলি। রাধা দামোদর এই জন্য বলি যে রাধারানী এই পূর্ণিমাতেই বন্ধন করেছিলেন প্রেম ডোরে গোপীসহ প্রেমবতী লাদিনী উদ্দেশ্বরী রাধা ঠাকুরানী প্রেমে গোবিন্দকে বন্ধন করেছিলেন, সেই বন্ধন তিনি মুক্ত করতে পারেননি, কোনোদিনই পারবেনও না। বলবার অভিপ্রায় হলো এই যে যেজন বন্ধনে আছে সে কখনে অন্য মচিবারে নারে। ভগবান আজ নিজে বন্ধনে আবদ্ধ হয়ে চিন্তা করছেন বন্ধন মুক্ত কি করে। বন্ধন দশাটা কিন্তু বন্ধন দশাটা সুখকর নয়, আনন্দ বা প্রিয়কর নয়। বন্ধন কারো ভালো লাগে কি? বন্ধন কারো ভালো লাগে কি? সংসার বন্ধন, মায়ার বন্ধন, কারাগারে বন্ধন ভালো লাগে কি? বন্ধন কারো সুখকর নয়, প্রীতিকর নয়। এই জন্য গোবিন্দকে যখন মা যশোদা উদুখুলে বাঁধলেন, তিনি নিজে যে চেষ্টা করেননি তা না, বন্ধন মুক্ত চেষ্টা করেছিলেন। দূর থেকে সকাদের ইঙ্গিতে ডেকে বলেছিলেন আমার বন্ধন খুলে দাও। সকারাও রঞ্জু টানাটানি করে শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে বন্ধন মুক্ত করতে পারেননি গোপালকে। এমনকি সামনে জমল অর্জুন বৃক্ষ, সেই রঞ্জু দিয়ে অত বড় শতবর্ষীয় দুটো বিশাল বৃক্ষকে উৎপাটন করলেন, অথচ বন্ধন দশা থেকে গোবিন্দ মুক্ত হতে পারলেন না, গোপাল মুক্ত হতে পারলেন না। কারণ কি? আচ্ছা, যে রঞ্জুতে দুটো বিশালকায় বৃক্ষ উৎপাটন হয়, যার টানে সকারা টানছেন, গোবিন্দ মুক্ত হওয়ার চেষ্টা করছেন, বন্ধন কাটতে কেন পারলেন না? দুটি তত্ত্ব ছঙ্কারাইতে হয়েছে এখানে। একটি হলো, দেখুন, কোন সন্তান যদি মনে করে, খুব ধ্যান দিয়ে শুনুন কথাটা, আজও সে দ্বাপর যুগের গোবিন্দের লীলা ব্রজলীলাতে নয়, বাৎসল্য লীলাতে নয়, আজও পৃথিবীর কোনো সন্তান যেন মনে না করে আমি মায়ের স্নেহের ভালোবাসার বন্ধন ছিঁড়তে পারি। কথাটা বোঝা গেল না? কোনো সন্তানই যেন মনে না করে আমি মাতা পিতার স্নেহের ভালোবাসার বন্ধন ছিঁড়তে পারি, এ ক্ষমতা আমার আছে? নেই। ভগবানের নেই তো আপনার আমার। পৃথিবীতে কেউ কোনো সন্তান যেন মনে না করেন আমি পিতামাতার স্নেহ মমতা ভালোবাসার বন্ধন ছিঁড়তে পারি। ছিঁড়তে চেষ্টা করবেন না, খুব ক্ষতি হয়ে যাবে। পিতামাতার বন্ধন মুক্ত আজও কেউ হতে পারে না। শ্রী গোবিন্দের চরণে যশোমতী মা আর পূর্ব গোষ্ঠে যাওয়ার আগে নূপুর পরিয়ে দেন, নূপুরটা যাতে খুলে না যায়, এই জন্য নূপুরে দড়ি দিয়ে খুব জোর করে বেঁধে যান। চপল গোপাল সকাদের সাথে গোষ্ঠে কত খেলা করে, দৌড়াদৌড়ি করে যাতে নূপুর খুলে না যায়, বেশ কঠিন বন্ধনে কঠিন করে বেঁধে দেন। গোবিন্দ আজ চুরি লীলায় গেছে। যে ব্রজগোপীর ঘরে গোবিন্দ চুরি করবে, সেই ঘরের সামনে এসেই তো রুনুঝুনু করে পায়ের নূপুর বাঁধছে। গোবিন্দ হাসছে আর বলছেন, ও, আমি চুরি করতে এসেছি অথচ আমার পায়ে নূপুর বাজছে, তো আমি কেউ আমাকে ধরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। চোরের পায়ে যদি রুনুঝুনু নূপুর বাজে, তাহলে আর চোর চুরি করেছে, তাহলে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য তো আমিই যথেষ্ট। নূপুরকে কাটতে যাচ্ছেন, নূপুর বাজলে ননি চুরি হবে না। যতবার অঙ্গুলি দিয়ে গোবিন্দ চেষ্টা করছেন, শক্তি প্রয়োগ করছেন, নূপুর বলে উঠল, কাটতে পারবে না গোপাল, এ যে মায়ের বন্ধন, মায়ের স্নেহ প্রেমের বন্ধন, তুমি ভগবান হতে পারো, কাটতে পারবে না। আজও যেন কেউ মায়ের স্নেহ প্রেমের বন্ধন মুক্ত হওয়ার চেষ্টা করবেন না, কেউ করবেন না, এটা সম্ভব না। নূপুরও বলেছিল তুমি এই বন্ধন ছিন্ন করতে পারবে না, পারেও নি ভগবান, তা আপনি আমি কোথায়? পিতামাতার ঋণ, পিতামাতার স্নেহ মমতা ভালোবাসা, এ ঋণ কোনো সন্তান যেন কোনো জন্মেই মনে না করে আমি শোধ করতে পারি। এই জন্য এই একটি তত্ত্ব। আরেকটি তত্ত্ব হলো, ভক্ত যদি প্রেমডোরে ভগবানকে বাঁধে,
স্বয়ং ভগবানের ক্ষমতা নেই ভক্তের প্রেমডোরকে ছিন্ন করবার, প্রেমডোরকে বন্ধনমুক্ত করবার ভগবানেরও ক্ষমতা নাই। তবে ভালোবাসা চায়, মুখে মুখে হবে না, বাইরে ঢাকঢোল পিটিয়ে এই শব্দ দিয়ে এসব হবে না, নিষ্কপটে ভালোবাসতে হবে তাকে। কোনো কিছু চাওয়া পাওয়া, ইহকাল পরকালে তার কাছে কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে এই প্রেম পাওয়া যাবে না। এই জগতের ভালোবাসার মধ্যে সসুখ অভিশাপ আছে, নিজের সুখের অভিশাপ আছে, এই জন্য জগতের ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে যায়, রাখতে পারে না কেউ। ভালোবাসা প্রীতি আমাদের জগতে আছে, কিন্তু এ ভালোবাসা কলঙ্কিত, এ ভালোবাসা স্বার্থ, এ ভালোবাসার মধ্যে নিজের সুখের বাসনা আছে, এই জন্য আমাদের জগতের ভালোবাসার পরিণাম শুভ হয় না, অভিশাপ নেমে আসে। জগতের কোনো ভালোবাসা স্থায়ী হয় না, জগতের কোনো ভালোবাসা খুব পবিত্র হয় না, জগতের কোনো ভালোবাসা পরকালে টিকে না, কারণ জাগতিক ভালোবাসার মধ্যে নিজের সুখের বাসনা থাকে। ভগবানকে ভালোবাসতে হবে কোনো বাসনা না নিয়ে, শুধু তুমি সুখী হও, তুমি আনন্দ পাও, ইহকাল পরকালে তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই। ভালোবাসার একটা দৃষ্টান্ত দেই। অযোধ্যাতে দশরথ দাস, এই প্রতিবার যেটা হয় এই পেছনে বাচ্চারা খেলা করে, এই কমিটির কেউ যদি থাকেন তাড়িয়ে দিন, প্রতিবার এই একটা সমস্যার সমাধান হয় না। জয় রাধে। কি বলছিলাম, দশরথ দাস কোথায়? অযোধ্যাতে। অযোধ্যাতে লেখাপড়া না জানা গ্রামের এক সরল, তার পিতামাতার দেওয়া নাম দশরথ দাস। দশরথ কার নাম ছিল রামলীলাতে? রঘুপতি রাঘবেন্দ্র সরকারের পিতার নাম। তো দশরথ নাম, উনি সহজ সরলভাবে রামচন্দ্রকে ভালোবেসে মনে করতেন রাম আমার পুত্র। এই দেখুন, বাৎসল্য প্রেমে রাম ভগবানকেই, রাঘবেন্দ্র সরকারকেই তিনি নিজ পুত্র জ্ঞান করতেন। কনক ভবনে অযোধ্যাতে যারা গেছেন, রাম সীতার মন্দির কনক ভবন, এই কনক ভবনে প্রতিদিন উনি ভগবানকে গোধূলি বেলায় দেখতে যেতেন। ভগবান জ্ঞানে না, পুত্র জ্ঞানে, আমি দশরথ, আমার পুত্র রাঘবেন্দ্র। তো যখন রাম সীতার সামনে গিয়ে মন্দিরে দর্শন করতে যেতেন, তখন প্রণাম করতেন না, পুত্রকে পিতা কেন প্রণাম করবে। উনি দুই হাত ভরে রামের মাথার দিকে তাকে আশীর্বাদ করতেন, চিরজীবী হও, চিরসুখী হও, আনন্দে থাকো, ভগবানকে আশীর্বাদ করতেন। পূজারি বা অন্য দর্শনার্থীরা দেখে কেউ ঠাট্টা করতে পারে, এ জগতে কতজনই তো ভক্তকে ঠাট্টা করে, তবে এদিকে এদিকে তাকাতে গেলে, এদিকে দৃষ্টি দিতে গেলে, আরে দেখুন, কলিযুগে যোগী ঋষি মুনিদের মতো শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা এই উপেক্ষা করে শৃঙ্গের গহ্বরে হিমালয়ে তপস্যা আমাদের পক্ষে সম্ভব নয়। দু চারজন যারা করছেন করছেন, কিন্তু সাধারণ আমাদের পক্ষে এই তপস্যা সম্ভব নয়। কলিযুগের তপস্যা কি জানেন, ভগবানের ভজনের পথে চলতে গিয়ে সমাজে বা ভক্তি বিরোধী মানুষ আপনাকে যে সমালোচনা করে, কুটুক্তি করে, খুব বড় ব্যথা দেওয়া কথা বলে, কলঙ্ক দেয়, এইগুলো ভগবানের ভজনের নিমিত্তে হাসি মুখে মেনে নেওয়ার নামই হলো কলিযুগের তপস্যা। কলিযুগের তপস্যা হলো এই যে কেউ আপনার মালা নিয়ে, তিলক নিয়ে, ভজন নিয়ে যে কটুক্তি করে, উপহাস করে, কলঙ্ক দেয়, অপমান করে, এগুলি ভক্তির জন্য, ভজনের জন্য হাসি মুখে সহ্য করার নামই হলো কলিযুগের তপস্যা। উনিও তাই করতেন, ভগবানের বাপ হয়েছে, দশরথ সেজেছে, হ্যাঁ, রামচন্দ্রকে আশীর্বাদ করে। আমার মনে হয় আমরা যখন অন্যকে আশীর্বাদ করি, এই আশীর্বাদ সাধারণ লোকের আশীর্বাদ না বলে স্তুতি বাক্য বলা ভালো। আচ্ছা, আমি যদি আপনাদের কারো মাথায় হাত দিয়ে বলি চিরঞ্জীবী ভব, চিরজীবী ভব, চিরদিন বেঁচে থাকুন, আশীর্বাদ ফলবতী হবে তো, চিরদিন বাঁচবেন তো? আচ্ছা, আমি যদি আপনাদের মাথায় হাত দিয়ে বলি চিরসুখী হন, হবেন তো?
আশীর্বাদ তাকেই বলে যা অর্পণ করলে ফলবতী হয়। এই জন্য মানুষের আশীর্বাদ এটি স্তুতি বাক্য হয়, কিন্তু প্রকৃত আশীর্বাদ ভগবানকে করলে মানায়। যদি ভগবানের মাথায় হাত দিয়ে বলি তুমি চিরজীবী হও, খাটবে কি না? যদি বলি চিরসুখী হও, ভগবান তো চিরসুখী। এখন উনি ওইরকম একটা বাৎসল্যভাবেই আশীর্বাদ করতেন, রাম তুমি সুখে থাকো, চির আনন্দে থাকো। কিন্তু পিতা যদি অর্থাৎ শ্বশুর যদি বৌমার মুখ প্রতিদিন একবার করে দেখতে আসে, এটা সামাজিক এই বিধি আছে, নিয়ম আছে? উনি রাম সীতা তো একই সাথে আছেন যুগলে, তো উনি রামকে পুত্রকে দেখতে এসছে তো সীতাকেও দেখেন। এখন প্রতিদিন যদি পুত্রবধূকে শ্বশুর দেখতে আসে, এটা পুত্রবধূর লজ্জা হওয়ার কারণ। উনি প্রথম দিন থেকে পূজারীকে বলতেন, পূজারী জানো কি মা, আমার বৌমা তো, একটু পর্দাটা এমন করে টেনে দাও যাতে আমার পুত্র রামকে দেখতে পায়, সীতাকে না দেখতে পায়। কি ভাবনা দেখুন, পুত্রবধূকে শ্বশুর প্রতিদিন দেখতে আসবে, এই ভাবনায় পূজারী এসে পর্দাটা এমন করে মাঝখানে পর্দা ফেলে দিত যাতে সীতামার মূর্তিটা বিগ্রহটা আড়ালে পড়ে যেত চোখের। মা সীতাকে আশীর্বাদ করতেন, চলে যেতেন, কিন্তু মুখ দেখতেন না। একদিন নূতন পূজারি এসেছে, উনিও গোধূলি বেলায় পুত্র স্নেহে বাৎসল্য প্রেমে দশরথ দাস রাঘবেন্দ্র সরকারকে দেখতে এসেছেন, কিন্তু নূতন পূজারি এই নিয়ম জানে না যে পর্দাটা টেনে দিতে হয়। পর্দা আর দিচ্ছেন না, আর উনিও চোখ তুলে সীতার দিকে তাকাতে পাচ্ছেন না। কি বলবো আপনাদের, এই বাৎসল্য রসে, এই পুত্র স্নেহে মা সীতা এতটা প্রসন্ন হয়েছে, রাম ভগবান এতটা প্রসন্ন হয়েছে যে সীতা দৌড়ে উঠতে গিয়ে তার মুকুট পড়ে গেল। সীতা নিজে পায়ে হেঁটে এসে পর্দাটা আড়াল করে দিল যাতে সে তাকে না দেখে। বেশি দিনের ঘটনা নয়, মাত্র শত বছর আগে অযোধ্যাতে ঘটে যাওয়া এই ঘটনা। ভগবানকে ভালোবাসলে নিষ্কপটে তার পরিণতি কি হয় দেখুন। তিনি সেই দিন থেকে আর মন্দিরে যেতেন না। কৌশল্যা কখনো সীতাকে এরকম কষ্ট দেননি, আমি দিলাম। কৌশল্যা কখনো সীতার কোনো কাজে এত কষ্ট দেননি। আর সীতা, আমার পুত্রবধূ আমার জন্য মুকুট পড়ে গেল মাথা থেকে, আমার জন্য নিজে হেঁটে এসে সে পর্দাটা টেনে দিল, আমি অপরাধী, এই মুখ নিয়ে আমি আর পুত্রের সামনে যাব না। কিছুদিন অভিমান করে থাকলো, মনে মনে স্মরণ হয়, যাকে ভালোবাসা যায় তার কথা তো মনে জাগে, ভুলতে পারে না। কিন্তু ঘটনা ঘটল রামলীলা, ওই গ্রামে রামলীলা, সেই রামলীলা যখন অভিনয় করবে সবাই বলল আচ্ছা দশরথের ভূমিকায় দশরথকে নিলে হতো না, উনি তো রামকে পুত্র জ্ঞানেই ভালোবাসেন, ওনাকে এই রোলটা দিলে কি হয়। রামলীলাতে এরা এই রাম লীলাগুলি এরা এইভাবে মঞ্চে মঞ্চস্থ করে। তো উনি রাজি হয়ে গেলেন, রামের পিতাই তো আমি, তো আমি একটু অভিনয় করে মানুষকে আনন্দ দেই, আমি তো প্রকৃত রামেরই পিতা। রঙিন রঙ্গমঞ্চে রামলীলাতে পিতা হলেন। যখন বনবাসে চলে যাচ্ছে রাম লক্ষণ সীতাকে নিয়ে, তখন তার অশ্রুশলে সমস্ত বক্ষ ভিজে যাচ্ছে। এমন কোন দর্শক শ্রোতা নেই তাদের চোখের কোলে সজল হয়ে উঠিনি, তাদের নয়ন সজল হয়ে বিন্দু বিন্দু জল পড়ছে। রাম বনবাসে যাওয়ার পরে আর সারথি সুমন্তকে পাঠালেন, রামকে ফিরিয়ে আনো না হলে বাঁচব না। আপনারা জানেন এই ঘটনা। সুমন্ত এসে যখন বলল 14 বছরের আগে রাম আর বনবাস থেকে ফিরে আসবে না অযোধ্যায়, এই সংবাদ শোনার সাথে সাথে প্রকৃত লীলাতে, ত্রেতাই লীলাতে দশরথ রাম 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 6 বার রাম উচ্চারণ করতে করতে মারা গিয়েছিলেন। এই রোল যখন ওনার সামনে এলো, উনি এতটাই ব্যথিত হলেন, এতটাই পুত্র স্নেহের প্রেমে তাকে বেঁধেছেন ভক্তিতে, যে যখনই সুমন্ত এসে বলল রাম আর 14 বছরের আগে ফিরবে না, উনিও রাম রাম বলতে বলতে স্টেজ থেকে পড়ে গেলেন। ওই দিনের মতো অভিনয় যখন শেষে পর্দা টানা হলো, সবাই গিয়ে দশরথকে তুলতে গিয়ে দেখে সত্যি সত্যি তার প্রাণ চলে গেছে প্রভু রামের কাছে, আর তিনি নাই। এই হলো ভগবত প্রীতির লক্ষণ। এ অভিনয় নয়, লোক দেখানো নয়, আমরা পারব তো?
যারা ঘরে গোপাল ডেকেছেন পারবেন তো সন্তান স্নেহে তাকে তাড়ন ভৎসন করতে? এই প্রীতিটাই ভগবান চেয়েছেন। ঐশ্বর্য জ্ঞানেতে জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। আমারে উত্তম মানে আপনারে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। আমাকে খুব বড় ভাবে, ঐশ্বর্যপতি ভাবে, স্বয়ং ভগবান ভাবে, নিজেকে অদম ভাবে, তাতে আমার প্রেম কোথায়? ভগবান এই প্রেমের কাঙাল, ব্রজপ্রীতি, ব্রজের প্রেমকে তিনি চেয়েছেন এমনি করেই। মা যশোদার বন্ধন তিনি নিজে চেষ্টা করে কাটতে পারেননি। প্রেমের বন্ধন, ভক্তের ভক্তির বন্ধন ভগবান নিজেও কাটতে পারেন না। একটু ভালোবেসে দেখুন, ভগবান আপনার কাছে ঋণী হয়ে যাবেন। একটা অপূর্ব কথা স্মরণে এলো, এরকম ভক্ত সমাবেশে বলা যায়, এমন ভক্ত সমাবেশে বলা যায়, চতুর্মুখ প্রজাপতি ব্রহ্মা ভগবানকে প্রশ্ন করছে। কি প্রশ্ন জানেন? যে ব্রহ্মা বলছেন, ভগবান ব্রজবাসীদের কি করে, এদের কি দেবে তুমি? খুব লক্ষ্য করুন, খুব দার্শনিক একটি বিষয়, খুব গভীরে গিয়ে মনোসংযোগ না হলে আমরা নিতে পারবো না, আমিও নিতে পারি না, আমারও সে প্রজ্ঞা নেই, ভজন নেই, মেধা নেই। আপনার চেষ্টা করুন শ্রদ্ধার সহিত উৎকণ্ঠা ব্যাকুলতা তৃষ্ণা নিয়ে শ্রবণ করলে হয়তো হৃদয়ে এই ভাব উপলব্ধিতে আসতে পারে। ব্রহ্মা বলছেন, ব্রজবাসীদের তুমি কি দেবে গোবিন্দ, এদেরকে কি দিয়ে তুমি সন্তুষ্ট করবে? ব্রজবাসীরা তোমাকে যেভাবে ভালোবেসেছে, সর্বস্ব উজাড় করে দিয়ে নিজেদের সুখবাঞ্ছা ত্যাগ করে তোমার সুখের জন্য যারা জীবন যৌবন ঘর সংসার স্ত্রী পুত্র আর সব কিছু তোমাতে অর্পণ করেছে, তুমি কি দেবে তাদের? কঠিন প্রশ্ন ভগবানের সামনে ব্রহ্মাজি করেছেন। বেদ বক্তা আমাদের প্রজাপতি আদিগুরু ব্রহ্মা, এতাম ঘোষ নিবাসিনাং উত ভবান কিং দেবার দেহিতাম, কি দেবে তুমি ব্রজবাসীদের? গোবিন্দ তদুত্তরে কি বলছেন জানেন? কি অদ্ভুত! গোবিন্দ বলছেন, ব্রহ্মা আচ্ছা, আমি সর্বশক্তিমান সর্বেশ্বর, ধ্যান দিন, গোবিন্দ ব্রহ্মার উত্তরে বলছেন আমি সর্বশক্তিমান সর্বেশ্বর, অনাদিরাদি সর্বকারণের কারণ, সমগ্র অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু ঐশ্বর্যের আমি কুল অধিপতি, কুল মালিক। আমি কি দেব মানে, আমি ব্রজবাসীদের কি দেব? না, ব্রজবাসীদের আমি সাম্রাজ্য দেব, স্বরাজ্য দেব, অনন্ত অনন্ত ধন সম্পদ দিয়ে তাদের ঋণ শোধ করব। ব্রহ্মা হাসছেন, ও তুমি সাজুর্য দেবে, স্বরাজ্য দেবে, অনন্ত ঐশ্বর্য ব্রজবাসীদের দেবে? হ্যাঁ, গোবিন্দ তখন বলছেন, দেখো আমি এদের এইগুলি সব দিয়ে দেব, তাহলে ঋণ শোধ হবে না ব্রহ্মা? ব্রহ্মা তখন বলছেন, আহা, ব্রহ্মা তখন বলছেন, প্রভু এই জন্য তো আমার মাথা ঘুরছে। চতুর ব্রহ্মার চারটে মাথা, তাহলে চোখ কটা বলুন? ব্রহ্মার আটটা চোখ চারিদিকে ঘুরছে, মাথা ঘুরছে, আর নিজে বিচার করে কোনো ফলাফল পাচ্ছে না, মীমাংসা পাচ্ছে না, উত্তর পাচ্ছে না, বলে এই জন্য তো আমার মাথা ঘুরছে। বলে কেন ব্রহ্মা? তখন বলছেন, প্রভু অপরম কলম কিম ইতি আয়ত বিশ্ব ফলাত্তং। আহা, বলছেন ভগবানের এখানে নাম দিয়েছেন ভগবান বিশ্ব ফলাত্। আমি আগেই বলেছি খুব ধ্যান দিতে হবে শব্দের দিকে, এটা দার্শনিক বিচার, ব্রহ্মাস্তুতি। বলেন তুমি বিশ্ব ফলাত্, বিশ্ব ফলাত মানে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু ফল তা তুমিই দাও। সমস্ত দেবদেবীর কাছে আমরা যে মানা চেনা করি, দেবদেবীর কাছে আমরা যা চাই, এটা দেবদেবী কোথা থেকে দেয়? ভগবানেরই বিভু অংশ, ভগবানের কাছ থেকেই দেবদেবী নিয়ে আমাদের দেয়, তার নিজস্ব তিনি দেন না, তারা ভগবত শক্তি, ভগবানের কাছ থেকে চেয়ে দেন। সমস্ত দেবদেবী ভগবানের বিভু অংশ,
দেবদেবীর কাছে যা চান ভগবানের কাছ থেকেই, সর্ববিশ্ব ফলাপ ভগবানের কাছ থেকেই তারা দেন, ভগবানের শক্তি থেকেই তারা দেন। দেবদেবী আলাদা স্বাতন্ত্র আপনাকে কিছু দেবেন না, স্বয়ং ভগবানের অংশ তারা, বিভু তারা, তাই তার থেকে দেবেন। যেমন সৌরবিদ্যুৎটা কিসের অংশ? সূর্যের অংশ। তেমন দেবদেবীও ভগবান অখণ্ড পরতত্ত্ব সর্ব ঐশ্বর্যকুল মালিক গোবিন্দ থেকে আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য এইগুলো দেবেন। বিশ্বফলাৎ গোবিন্দ, বিশ্বফলাৎ শব্দের অর্থ হলো প্রভু, যা কিছু ঐশ্বর্য তো তোমার। দৃষ্টান্ত দিয়েছেন ইন্দ্রলোক, ব্রহ্মালোক, বরুণ লোক, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের লোকের কুলমালিক তুমি। ব্রহ্মারও জন্ম হয়, ব্রহ্মারও মৃত্যু হয়, ইন্দ্র পদ থেকে চ্যুত হয়। এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের ব্রহ্মালোক, রুদ্রলোক, ইন্দ্রলোক, বরুণ লোক, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের ফল তুমি। সেই তুমি ব্রজবাসীদের সাথে খেলছো, তাদের কোলে উঠেছো, তাদের ঘরের পুত্র হয়ে, সখা হয়ে, তাদের প্রিয় হয়ে আছো। তা বিশ্বফলাৎ স্বয়ং ভগবান তুমি ওদেরকে দিয়ে দিয়েছো, ওদের ঐশ্বর্য দিলে মানাবে তো? কথাটা পরিষ্কার হলো না? আচ্ছা, অনন্ত মহাসিন্ধু মানে সমুদ্র, সমুদ্রের যে তরঙ্গটা, সমুদ্রের যে বুদবুদ ওঠে, বিন্দু বিন্দু বুদবুদ ওঠে, তরঙ্গ ওঠে, শিখর ওঠে, এগুলি কি সিন্ধু ছাড়া স্বাতন্ত্র একা একা উঠতে পারে? সমুদ্র ছাড়া কি ঢেউ হতে পারে? কথা বলুন, সমুদ্র ছাড়া কি ঢেউয়ের শিখর উঠতে পারে? সমুদ্র সিন্ধু ছাড়া কি বিন্দু বিন্দু হতে পারে, তরঙ্গ হতে পারে? তো গোবিন্দ, তুমি বিশ্বফলাৎ ভগবান, তোমার থেকেই তো অনন্ত ঐশ্বর্য, অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মপদ, ইন্দ্রপদ, বরুণপদ, তাদের ঐশ্বর্য তুমি কি দেবে? সাগর থেকেই তো বিন্দু, সাগর থেকেই তো তরঙ্গ, সাগর থেকেই তো বুদবুদ, সাগর থেকেই তো শিকর। তো সাগরই যদি দিয়ে দিলে, তুমি যদি ব্রজবাসীদের দিয়ে দিলে, তো তোমার ওই বিন্দু ঢেউ তারা নিয়ে কি করবে? বোঝা যায় কি? স্বয়ং ভগবান যদি যশোদাকে দিয়ে দেয়, নন্দকে দিয়ে দেয়, ব্রজবাসীদের দিয়ে দেয়, গোপীদের দিয়ে দেয়, তো তুমি সিন্ধু দিচ্ছ, আর তোমার অনন্ত ঐশ্বর্য বিন্দু ঢেউ তাদের দিলে মানাবে? হিসাব মিলবে? বোঝা যায় কি? গোবিন্দ তখন নিজেই বিপদে পড়ে গেছে, ব্রহ্মা কথাটা তো ঠিক বলেছ, আমি নিজেই ওদেরকে বন্ধুরূপে, সখারূপে, পুত্ররূপে দিয়েছি, আর আমার ঐশ্বর্য ওদের কি দেব? বলে তাহলে তুমি ওদের কি দেবে? তখন ভগবান বলছেন, ব্রহ্মা উত্তর তো তুমিই দিয়ে দিলে, আমি যদি ইন্দ্রপদ, ব্রহ্মপদ, মোক্ষ, মুক্তি, অনন্ত ঐশ্বর্য ওদের দেই, সেটা অল্প হয়ে যায়, ঠিক, আমি তো দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি তো ব্রজবাসীদের নিজেকেই দিয়ে দিয়েছি, আর কি দেব? আমি নিজেই তো ব্রজবাসীদের হয়ে গেছি, দিয়ে দিয়েছি, তাদের ঘরে আছি, তাদের মা বলে ডাকছি, পিতা বলে ডাকছি, কাউকে বন্ধু করে কোলে উঠছি, কাঁধে উঠছি, তাদের এঁটো খাচ্ছি, আমি গোপীদের পতিরূপে, প্রিয়রূপে, আর প্রেষ্টরূপে, কান্তারূপে, আমি তাদেরকে নিজেকেই দিয়ে দিয়েছি, তার কি দেব? ব্রহ্মা বলছেন, ওই জন্য তো হিসাব মিলছে না। ব্রহ্মা বলছে, ওই জন্য তো হিসাব মিলছে না, কারণ তুমি যদি পুতনাকেও তোমাকে দিয়ে দাও, তো সেই বিচারে, সেই প্রাপ্তিতে তুমি ব্রজবাসীদের দেবে। আচ্ছা, আমি দুই দিন আপনার বাড়িতে মজুরি খেটেছি, আমাকে যা দিলেন, যে দুই বছর খেটেছে প্রাণপণে, তাকে তাই দিলে মানাবে? তো তুমি পুতনা রাক্ষসী, যে বালঘাতিনী, রুধির সোনা, অপবিত্র সতী না, যে পাপীয়সী পুতনা, যে তোমাকে জিঘাংসার দ্বারা স্তনে কালকুট বিষ দিয়ে হত্যা করতে গেল, তুমিও তো তাকে নিজেকেই দিয়ে দিলে, আর তুমি ব্রজবাসীদের নিজেকে দিয়ে দিয়েছো, হিসাব মিলছে আপনাদের কাছে? যা পুতনা পেল, তুমি তো পুতনাকেই নিজেকে দিয়েছো, তো সেটা ব্রজবাসীদের যদি দাও, আমার তো মাথা ঘুরছে, হিসাব মিলছে না। কি দেবে ব্রজবাসীদের? গোবিন্দ মাথা ঘুরতে শুরু, এবার গোবিন্দের মাথা ঘুরছে। কি অদ্ভুত জিজ্ঞাসা ব্রহ্মার! বললেন, পুতনাকেও তো তুমি দিলে, যে তোমাকে হত্যা করতে এলো, বিষ খাওয়াতে এলো, সামান্য একটু কোলে করে,
সে তোমার প্রতি এক দুই সেকেন্ড মাত্র, এক পলক মাত্র তোমাকে পুত্র স্নেহে দেখেছিল, তাতে পুতনাকেও তুমি কেমন দিয়ে দিল জানেন? পুতনার দেহ যখন পড়ল ব্রজের শেষ সীমানায়, সেই বিশালকায় দেহটা ব্রজবাসীরা খণ্ড খণ্ড করে অন্ত্যেষ্টিক্রিয়ায় চিতা জ্বালিয়ে দিল। চিতা থেকে কি ভেসে আসলো জানেন? চিতা থেকে ভেসে আসছে এক দিব্য পদ্মগন্ধ, চিন্ময় গন্ধ। ব্রজবাসীদের বাতাসে যেন সেই চিন্ময় দিব্য গন্ধে আমোদিত পবনে ব্রজবাসীরা সেই গন্ধ নিতে লাগলো। আরে পুতনা যে হত্যা করতে এলো, যে বাল ঘাতিনী, যে শিশু হত্যাকারিণী, যে পাপীয়ণী, তার দেহ থেকে, চিতা থেকে দগ্ধকৃত মৃত লাশের তো দুর্গন্ধ আসে, এখন দিব্য গন্ধ কোথা থেকে আসছে? এ কথা শুনলে না স্থির থাকতে পারবেন না, ভগবানকে ভালো না বেসে পারবেন না। যদি মন প্রাণ দিয়ে শোনেন, বললেন পুতনা রাক্ষসী হলেও, পুতনা পুত মানে পবিত্র না হলেও, গোবিন্দকে হত্যা করতে এলেও, অনন্ত জন্মের পাপের বিষ থাকলেও, গোবিন্দের অধর দিয়ে পুতনার স্তনকে একটু ছুঁয়েছিলেন, সেই আনন্দময়, সেই রসময়, সেই সর্বসুগন্ধময় গোবিন্দ পুতনার দেহকে স্পর্শ করাতে, আর পুতনার দেহটাও গোবিন্দের প্রসাদী দেহ হয়ে পবিত্র গন্ধ ভেসে আসছে। একবার চিন্তা করুন তো, গোবিন্দের স্পর্শে যদি পুতনার দেহ দিব্য গন্ধ হয়, গোবিন্দের চরণে আছে পদ্মের গন্ধ, চন্দন পদ্মের গন্ধ গোবিন্দের চরণে। এই জন্য ভগবানকে শুদ্ধাচারে কোনো নিষ্ঠাবান সদাচারী প্রিয় ভক্ত যখন ভোগ লাগায়, ওটা যদি গোবিন্দ গ্রহণ করে দৃষ্টির দ্বারা, সেই ভোগের দিব্য গন্ধ আসে, দিব্য পবিত্রতা আসে। প্রসাদ কেন পেতে হয়? প্রসাদ গোবিন্দ, তবে না, প্রসাদ সহজে না, শুদ্ধাচারে বাজার করে, শুদ্ধ আচারে রন্ধন ক্রিয়া করে, যদি শুদ্ধ বৈদিক ধারায় ভগবানের প্রীতির জন্য কোনো ভক্ত ভোগ লাগায়, ওই প্রসাদটা গোবিন্দ সম চিন্ময় হয়ে যায়, ওটা ভেতরে গেলে আর পাপ থাকে না, মলিনতা থাকে না, কাম থাকে না। এই জন্য প্রসাদ পেতে হয়, যেখানে সেখানে যেখানে সেখানে পাওয়া যায় না কেন? যিনি জুতো পরে রান্না করলেন, যিনি ধূমপান করতে করতে রান্না করলেন, যিনি সদাচার সম্পন্ন নয় রান্না করতে করতে, যিনি সাংসারিক গল্প করেন, মন্দিরে ভোগ লাগাতে গিয়ে যার সদাচার নাই, সেটা গোবিন্দ গ্রহণ করতে যাবে কোন দুঃখে? সেবা জানতে হবে তো আগে। এই জন্য প্রসাদ আমরা পাই, কিন্তু আমাদের চিত্তের পরিবর্তন আসে না, আমাদের স্বভাব শুদ্ধ হয় না, কারণ জানতে হবে ওটা ভগবান গ্রহণ করেছে কিনা, সেই শুদ্ধ আচারে তাকে দেওয়া হয়েছে কিনা। এই জন্য পুতনার স্তনকে গোবিন্দ অধর দিয়ে একটু স্পর্শ। গোবিন্দের অধরের মহিমা কেমন জানেন? আহা, গোবিন্দের বেণুধ্বনি, সেই মুরলির ধ্বনিতে গোবিন্দ পঞ্চমতানে যখন বাঁশি বাজাতেন না, গোবিন্দের অধরামৃত স্পর্শ বংশী পেয়ে গোবিন্দের অধরামৃত থেকে একটুখানি লালা খরিত হতো, লালা খরিত হয়ে বংশী ছিদ্রের মধ্যে যেত, আর বংশীটা যমুনায় স্নান করতে গিয়ে যখন বংশীটা ধৌত হতো, তখন যমুনার জলে গোবিন্দের সেই বিন্দুমাত্র অধরামৃত মিশে গিয়ে যমুনা পুলিনী যে বৃক্ষগুলো থাকতো, ওই বৃক্ষগুলো গোবিন্দের অধরামৃত পেয়ে সর ফুলে ফুলে ভরে উঠত, সমস্ত ব্রজমণ্ডল আনন্দে ভরে উঠত, যমুনা উচ্ছ্বসিত হয়ে উঠত, ওইটুকু অধরামৃত রস পেয়ে বৃক্ষ ফুল ফলে ভরে উঠত, যমুনা উচ্ছ্বসিত হয়ে উঠত, ব্রজের বাতাসগুলো মধুময় মধুবার্তা হয়ে যেত ওইটুকু অধরামৃত পেয়ে। এ কথা বাক্যের দ্বারা, ভাষা দ্বারা বোঝানো যাবে? গালের একটু অধরামৃত যমুনায় বাঁশির দ্বারা ধুয়েছে, তাতে যমুনার দুই পারের বৃক্ষগুলো ফুলে ফলে পল্লবিত হয়েছে, যমুনা স্ফূর্তি হয়েছে, ব্রজমণ্ডলে ওই অধরামৃতের অমৃতের বাতাস বইছে মধুভাত্তা হৃতায়তে। কম কথা, একটুখানি লালা, সচ্চিদানন্দ ভগবানের অনন্ত মাধুর্য আমরা উপলব্ধি করলাম না, তো সেই অধরামৃত এমনি তার মহিমা, পুতনাকে স্পর্শ করায় গোবিন্দ, পুতনাকে দিয়ে দিলেন নিজেকে। কি গতি দিয়ে দিলেন জানেন? দেবকী মা
সেই নিত্য গোলোক বৃন্দাবনে ধাত্রী গতি দিয়ে দিলেন, মানে মায়ের স্থান দিয়ে দিলেন পুতনাকে। তো ব্রহ্মা বলছেন যে বিষ খায়ে হত্যা করতে এলো, তাকেও তুমি নিজেকে দিয়ে দিলে, মায়ের আসনে বসালে, আর ব্রজবাসীরা সর্বস্ব প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে দিল, তাদেরও তুমি দিলে, হিসাব তো মিলছে না। মেলে আপনাদের কাছে হিসাব মেলে? যশোদা যা পাবে পুতনা তাই পেলে, হিসাব এক হলো? গোবিন্দ নীরব, গোবিন্দের ভাষা নেই, ভগবানও মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলেন, যার কৃপায় মুখ বধিরও কথা বলে তিনিও ভাষা হারিয়ে ফেলেন। তখন ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা আচ্ছা আমি একটা কথা দেই তোমাকে, ব্রজবাসীদের পরে যারা উত্তর পুরুষ জন্মাবে, ব্রজবাসীদের বংশে যারা পরে জন্মাবে, আমি নিজেকেও তাদের দিয়ে দেব, হবে না? বললেন ওই দেওয়া তো পুতনাকেও দিয়েছ, পুতনার যত গোষ্ঠী ছিল, বংশ ছিল, তার ভাই ভগ্গর ছিল, অগাসুর বগাসুর, তারাও তোমায় পেয়ে গেছে, হিসাব তো বরাবর, পুতনারও বংশে। শুধু ভক্তগণ, ব্রহ্মা তখন বলছেন, প্রভু পুতনার কুলকেও তুমি নিজে নিয়ে নিলে, আর এদেরও কুলকে নিয়ে নিলে, আমার মনে হয় এতে তোমার ঋণ শোধ হলো না। গোবিন্দ তখন বলছেন যে দেখো ব্রহ্মা, আমি স্বীকার করছি, গোবিন্দের চোখে জল এসে গেছে। সেই সজল সজল নয়নে গোবিন্দ ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা আমি ভেবে দেখলাম ব্রজবাসীদের ঋণ আমি দেবতার ব্রহ্মার পরমায়ু পেলেও কোনোদিন শোধ করতে পারবো না, আমি ব্রজবাসীদের কাছে চিরদিনের মতো ঋণী হয়ে গেলাম, আমি সর্বশক্তিমান ভগবান হয়েও ব্রজবাসীদের প্রেমের কাছে, ভালোবাসার কাছে, তাদের নিষ্কাম প্রীতি, ব্রজপ্রীতির কাছে আমি ঋণী। আমি আচ্ছা দেবতার আয়ু কি? আমরা বুঝবো না বলে দেবতার আয়ু প্রয়োগ করেছেন শব্দটা গোবিন্দ, দেবতার আয়ু তো ক্ষুদ্র। বললেন আমি কোটি কোটি ব্রহ্মার আয়ু পেলেও ব্রজবাসীদের ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না, আমি ঋণী হয়ে গেলাম। আচ্ছা এই ঋণ শোধ করার চেষ্টা করেছে ভগবান? ব্রজবাসীরা যেভাবে তাকে ভালোবেসেছে, ভালোবাসার কথা কি বলবো, ব্রজবাসীরা কি করতো জানেন? তারা ঘর বেঁধেছিল গোবিন্দ ঘরে আসবে বলে, তারা ঘরকে নদী মাখন দিয়ে সাজিয়ে রাখতো কেন জানেন? গোবিন্দ আসবে বলে। ব্রজবাসী মায়েরা কি করতো জানেন? ঘরের দুয়ারে সকাল হলেই বসে যেত, বসে বসে তাদের মনে মনে তারা এই ভাবনার জাল বুনত, এই গোপাল এলো, এই মৃদু মৃদু পায়ে ঘরে ঢুকলো, এই ভাণ্ড ভাঙলো, এই কিছুটা ছড়ালো, এই কিছুটা ননি খেলো, এই বুঝি, এইভাবে তারা চিন্তা করত। যেমন মহাপ্রভুর ভোগ দিয়ে যিনি সেবক তিনি মনে 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 করেন, অদ্বৈত ঠাকুর সীতানাথ আমাদের গৌর নিতাইকে নিয়ে এসেছে, সীতা ঠাকুরানি তাদের সুগন্ধি জলে পদস্খলন করে দিয়েছেন, নূতন আসনে বসতে দিয়েছেন, এবার অদ্বৈত প্রভুর ঘরণী সীতা ঠাকুরানী তিন প্রভুকে ভোগ লাগাচ্ছেন, প্রভু প্রভু সেই আস্বাদ্য প্রসাদটা রঙ্গিলা নিতাইয়ের মুখে তুলে দিচ্ছেন, ভোগ লাগিয়ে ঘণ্টা নাড়লেই কি হয়? সেবক মনে করে এই প্রভু এলো, এই প্রভু বসলো, এই প্রভু নিতাইয়ের রঙ্গিলার মুখে এক মুষ্টি তুলে দিল, আবার নিতাই চাঁদ মহাপ্রভুর মুখে এক মুষ্টি তুলে দিল, এই প্রভু পাচ্ছেন, আলোতে ঠাকুর ঘর ভরে গেছে, প্রসাদের গন্ধে আমোদিত হয়ে, এগুলো ভাবতে হয়, শুধু ঘণ্টা নেড়ে এতৎ সম্প্রদান নয়, এতৎ দধিপতা, এতাই কৃষ্ণাই নম, এরকম শুধু মন্ত্র নয়, মনে মনে ভাবতে হয়, ব্রজবাসীরাও ভাবতেন। আর একটা কথা বলি, কেহ যদি ঘরে বসে আকুল প্রাণে ভগবানের জন্য প্রতীক্ষা করে না, ভক্তের প্রতীক্ষাকে উপেক্ষা করার ক্ষমতা ভগবানের নাই। কোনো ভক্ত যদি আজও ভগবানের জন্য এমনি করে আকুল প্রতীক্ষা করে, এসো তুমি, এই তো আমি হৃদয় দুয়ার খুলে বসেছি, এসো। যাদের ঘরে ভগবানকে আসবার জন্য আহ্বান নেই, যাদের ঘরে গোপালকে আনার জন্য ব্যাকুলতা নেই, উৎকণ্ঠা নেই, প্রতীক্ষা নেই, যাদের ঘরে ভগবানকে সুখ দেওয়ার জন্য কোনো উপাচার নেই, সে ঘরে আনন্দ থাকে না, সে ঘরে শান্তি থাকে না, সে ঘরে কখনো আনন্দ প্রবেশ করে না। আনন্দময় সচ্চিদানন্দময় ভগবানের জন্য যে ঘরে প্রতীক্ষা থাকে না,
আনন্দের জন্য ভগবানের যেখানে উপচার নাই, প্রতীক্ষা নাই, সেখানে আনন্দ থাকে না। প্রত্যেকটি সংসার এখন অশান্তিতে জ্বলছে, তার কারণ কি? ওখানে আনন্দকে আনন্দ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, ওখানে ভগবানের কোনো উপচার নেই, ওখানে আছে আমাদের সুখের ব্যবস্থা। আমাদের আসবাবপত্র ভরিয়ে রেখেছি ঘরে, আমাদের সুখের ব্যবস্থা করিয়ে রেখেছি। রাধারানীর সুখের কোনো ব্যবস্থা তো করিনি, রাধারানী প্রিয় প্রীতমকে শ্যাম শ্যামাকে আনন্দ দেওয়ার জন্য কোনো উপচার তো ঘরে সাজিয়ে রাখিনি। কই, সময় তো চলে যাচ্ছে, আয়ু তো ফুরিয়ে যাচ্ছে, তার জন্য তো প্রতীক্ষা করি না। এসো এসো আনন্দ, এসো আমার ঘরে। প্রতীক্ষা আর উপেক্ষা গোবিন্দ আজও করেন না। ব্রজবাসীরা এমনি করে আহ্বান করত গোবিন্দকে। আর তাদের আবেশ কেমন জানেন? তাদের আবেশ এমন আজও আসে আমাদের কাম্য বনে। আমি আপনাদের প্রসন্ন দৃষ্টিতে গুরু মহারাজের কৃপায় রাধাকুণ্ড থেকে এলাম সদ্য দুদিন আগে। সেই রাধাকুণ্ড তীরে এই নিয়ম সেবা মাসে যে হরিকথার উৎসব লেগেছে রাধাকুণ্ডের আকাশে বাতাসে, বিশ্ববন্দিত পাবন পেদরেণু রাধাকুণ্ড তটশ্রয়ী অনন্ত পণ্ডিত প্রবার ভজননিষ্ঠ মহাপুরুষ শ্রীশিল বৈষ্ণবপদ বাবা বলছিলেন, আজও যদি কেউ ভগবানের ধ্যানে মগ্ন থেকে প্রতীক্ষা করে ভগবান তার দুয়ারে আসে। তবে কি রূপে আসে এটা আপনাকে তিনি বলে, আজও আসে। আজও আসে কেমন জানেন? কাম্যবনে সিদ্ধ বাবা রাধারানীর চিন্তা করছেন, গোবিন্দের চিন্তা, যুগলের চিন্তায় রত। সিদ্ধ মহাত্মা তো ঘর থেকে বেরোন না, আর বড় বিরক্তি, কেউ শব্দ করলেও সহ্য করতে পারেন না। বারবার যখন যুগলের চিন্তা করছেন, রাম কানাইয়ের চিন্তা করছেন, দাও দাদা কৃষ্ণের চিন্তা করছেন, কৃষ্ণ বলরাম রাখাল বেশে বাবাজির ঘরের দুয়ারে এসে কড়া নাড়ছে, বাবা বাবা দুয়ার খোলো, বিরক্তি হয়ে বলছেন, বলছি না চলে যা, আমার ভজনে বিঘ্ন করে যা, চলে যা। দুই দিন তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিলে ভগবান আসবে তো? ঘরের দুয়ার থেকে ভগবানকে তাড়িয়ে দিলে আসবে তো? যা যা বেরিয়ে যা, চলে যা, আসবি না এখানে, ভজনে বিঘ্ন হচ্ছে ওদের কোলাহলে। বাবা তো বুঝতে পারছেন না কে এসছে। তৃতীয় দিন আসার পরে বাবা যখন লাঠি নিয়ে বেরোবেন, চিন্তা করছেন কারো কণ্ঠ এত মধুর হয়, কি মিষ্টি করে ডাকে, একটু দেখি না দরজা খুলে, কৃষ্ণ বলরাম দুটি রাখাল বেশে যেই দরজা খুলেছে, হাত জোর করে বলছে, বাবা পিপাসা, পিপাসা লেগেছে, পানি হবে? হিন্দিতে তো পানি বলে, বাবা একটু জল হবে? ওদের মুখের দিকে তাকিয়ে দেখে কি অপরূপ দেখতে, মুখখানা দেখেই বাবার সমস্ত রাগ চলে গেল, জল পাবি পা? বাবা ভেতর থেকে জল এনে দুজনকে পান করালো, জল পান করার পরে ওখান থেকে বিদায় নেওয়ার পরে দেখছে এত গাভী, এত সুন্দর গাভী মা, এমন দিব্য গন্ধ। পরের দিন দরজা খুলে অপেক্ষা করে দেখেন আর আসে না বালক দুটো। স্বপ্নতে জানালেন, বাবা তোমার কাছে তাড়া খেয়েও বারবার গিয়েছি তোমার কাছে, আজও আসে ভগবান। যারা ভগবানের জন্য প্রতীক্ষা করে না, ভগবান কারো ভক্তিকে আহ্বানকে উপেক্ষা করতে পারেন না বলেই তো তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। আমাদের প্রতীক্ষা নেই, আমাদের ঘরে ছেলে ফিরবে বলে, মেয়ে কলেজ থেকে ফিরবে বলে কত খোঁজ খবর নেই, কিন্তু সংসার যে করলাম, হৃদয়ে যে ভগবান আসবেন কই, তার জন্য তো প্রতীক্ষা করিনি। কার জন্য প্রতীক্ষা করে কি পেয়েছি জানি না, তবে ভগবানের প্রতীক্ষা চায়। ব্রজবাসীরা এমনি করে ভগবানের প্রতীক্ষা করতেন, তাদের প্রতীক্ষার আহ্বানে গোবিন্দ সাড়া দিতেন। গোবিন্দ কাউকে বঞ্চনা আজও করেন না। আপনিও যদি এভাবে নিষ্কপটে তাকে ডাকেন, তার প্রতীক্ষা করেন, তিনি উপেক্ষা করবেন না। তো গোবিন্দ এমনি করে তার ঋণ কি করে শোধ করবেন? সেই ঋণ শোধ করবার জন্য সেই অন্তকৃষ্ণ বহির গৌর হয়ে কলির প্রথম সন্ধ্যায় রাধা ভাবোদ্যুতি তনু নিয়ে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। আমি বৃন্দাবনের গোপী প্রেম, গোপী ঋণ, ব্রজবাসীর ঋণ শোধ করতে পারিনি,
তাই মহাপ্রভু রাধা মাধব মিলিত তনু হয়ে আজ গোপীদের মতো পথে প্রান্তরে মহাপ্রভু কাঁদছেন, রাধা রাধা বলে কাঁদছেন, গোপী গোপী বলে কাঁদছেন, জীবের দুয়ারে কাঁদছেন, সেই ঋণ শোধ করবার জন্য, সেই ঋণ পরিশোধ করবার জন্য।